রামতার বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে নিজেই জলের মধ্যে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সড়ক পথে হাওড়ার আমতায় প্লাবিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। বৃষ্টির মধ্যেই হাতে ছাতা নিয়ে জলের মধ্যে নেমে পড়েন তিনি। বন্যার জন্য ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বন্যা কবলিত রাজ্যের প্রতিটি জায়গাতেই উদ্ধার কাজের তদারকিতে মন্ত্রীদের পাঠানো হচ্ছে। প্রশাসনিক কর্তাদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জলবন্দী মানুষের কাছে পানীয় জল খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি জলস্তর বাড়ার আগেই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। লোকে বাড়ি ঘর থেকে শুরু করে কৃষিকার্য থেকে শুরু করে এই পরিস্থিতিতে আমি মনে করি কেন্দ্রীয় সরকারই সতর্ক হয়ে ডিবিসি স্থান সংস্কার করা উচিত। আমি খানাকুল যাচ্ছিলাম, যেতে পারলাম না। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।